খুনি খুন্দকার মোস্তাককে সিলেটে গণপিটুনি দিয়ে আমি 17 মাস কারাগারে ছিলাম। তাদের জন্মটাই ক্যান্টনমেন্ট থেকে হয়েছে, ফাঁড়িপথেই তারা ক্ষমতায় এসেছেন, তারা ফাঁড়িপথেই যাওয়ার জন্যে তারা ব্যস্ত হয়ে উঠেছেন। এরা রাজনৈতিকভাবে ব্যর্থতার কাটিয়ে উঠতে পারেনি, তাদের ব্যক্তি পরিবারের জন্য তারা করতে চায়, নিজের স্বার্থ হাসিল করতে চায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমি হজরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের 1 আসন এবং 3 আসন থেকে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন বোর্ড মনোনয়ন আমি দাখিল করেছি। কারণ 3 আসনে আমি জন্মগ্রহণ করেছি, 1 আসনে আমার কর্মক্ষেত্র ছিল। এই কারণেই আমি বাংলাদেশ ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি, সিলেট জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসাবে পরপর 3 বার আমি নেতৃত্ব দিয়েছি। বিশেষ করে 1975 সালে 15ই অগাস্টের নির্মম হত্যাকাণ্ডের পর আমি সিলেটে ছাত্র রাজনীতির সূচনা করেছিলাম এবং 15ই আগস্টের পর প্রথম মিছিল সিলেটেই আমি করেছিলাম এবং 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর খুনি খুন্দকার মোস্তাককে সিলেটে গণপিটুনি দিয়ে আমি 17 মাস কারাগারে ছিলাম এবং তার মঞ্চ জ্বালিয়ে দিয়েছিলাম। জিয়াউর রহমান স্বৈরাচার জিয়াউর রহমান বিরোধী আন্দোলনে আমি অনেকবার জেলে গিয়েছি এবং এরশাদ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও জেলে গিয়েছি। বেগম খালেদা নিজামী সরকারের আমলেও আমি জেল কেটেছি এবং 1/11 সময় আমি জেল কেটেছি। অর্থাৎ সিলেটে প্রতিটি আন্দোলন সংগ্রামে, যে তখন একটা দুরূহ ব্যাপার ছিল, জয় বাংলা স্লোগান বলা যেত না, মিছিল করা যেত না, মিটিং করা যেত না, শহীদ মিনারে যাওয়া যেত না, সেই সময় করেছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এরা রাজনৈতিকভাবে ব্যর্থতার কাটিয়ে উঠতে পারেনি, এরা একটা ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে, নির্বাচন করতে হবে। নির্বাচন একটা হলো সংগ্রাম আন্দোলনের একটা প্রস্তুতি। সুতরাং সেই তারা তাদের জন্মটাই ক্যান্টনমেন্ট থেকে হয়েছে, ফাঁড়িপথেই তারা ক্ষমতায় এসেছেন, তারা ফাঁড়িপথেই যাওয়ার জন্যে তারা ব্যস্ত হয়ে উঠেছেন, বিদেশিদের সহায়তায় তারা ক্ষমতায় যেতে চান। তাই আমি দেশের জন্য, জাতির জন্য যদি করতে হয়, জনগণের রাজনীতিটাই হলো জনগণের জন্য করা, দেশের জন্য করা, দেশের মঙ্গলের জন্য করা। এখন ব্যক্তির জন্যে তারা, তাদের ব্যক্তি পরিবারের জন্য তারা করতে চায়, নিজের স্বার্থ হাসিল করতে চায়, এই জন্যই তারা ফাঁড়িপথ খুঁজছে। রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নজনী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, গণতন্ত্রকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন তৃণমূল পর্যায়ে, আপনি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হয়েছে, উপজেলা পর্যায়ে নির্বাচন হয়েছে, জেলা পর্যায়ে নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এই স্থানীয় নির্বাচনগুলোতে দেখবেন ভারতের নির্বাচন হয়, বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, অনেক হানাহানি হয়, অনেক রক্তপাত হয়, কিন্তু বাংলাদেশে কোনো রক্তপাত হয়নি, কোনো হানাহানি হয়নি। সুতরাং অত্যন্ত সুন্দরভাবে পরপর 3 বারের মতো স্থানীয় নির্বাচন হয়েছে এবং জাতীয় নির্বাচনও হয়েছে।